আছো সবাই, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি বর্তমানে অনেক জনপ্রিয় একটি সেমাই রেসিপি, নাম নবাবী সেমাই। ওপরে ক্রিসমি, ভিতরে ক্রিমের লেয়ার, অনেক মজার লোভনীয় একটি খাবার। তবে এর নাম নবাবী কেন হয়েছে আমি সেটা জানি না, তবে নাম যেটাই হোক না কেন এর কাজ কিন্তু অনেক দারুণ, মানে খেতে অনেক মজা। নবাবী সেমাইটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে প্রথমে সেগুলো একটু দেখে নিচ্ছি। প্রথমেই লাগবে সেমাই। এখানে আমি বগুড়ার খুব জনপ্রিয় একটি সেমাই নিয়েছি, লাচ্চা সেমাই। খেতে অনেক মজা লাগে, এটা যে কোনোভাবে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আজকে রান্না করছি নবাবী। এখানে 2 চামচ ঘি ব্যবহার করছি, আপনি বাটারও ব্যবহার করতে পারেন। ঘি অথবা বাটার দিয়ে নবাবী সেমাই রান্না করলে খেতে খুব ভালো লাগে। কাজু বাদাম আর কিশমিশ, দারচিনি আর সাদা ফল একসঙ্গে একটু ভেজে নিব। দারচিনি সাদা ফলটা আলাদা করে কিশমিশ আর কাজু বাদামটা উঠিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া এই তেলেই সেমাইটা দিয়ে ভেজে নিব। সেমাই দিয়ে দিলাম, সেমাইয়ের ওপরে দিয়ে দিচ্ছি চিনি 4 চা চামচ আর গুঁড়া দুধ নিয়েছি 4 চা চামচ। সব উপকরণ একটু ভেজে নিব। ভেজে নেওয়ার সময় সামান্য একটু পানি দিবেন, এতে চিনি আর গুঁড়া দুধটা একটু মিক্সড হয়ে যাবে। এমনভাবে পানির পরিমাণটা দিবেন যেন ক্রিসমি থাকে কিন্তু গুঁড়া দুধ আর চিনিটা গলে যায়। তো হয়ে গেছে, দারচিনি আর সাদা ফলটা বেছে একটু উঠিয়ে নিচ্ছি। এরপরে যে কোনো একটা চওড়া বাটিতে এটা সেট করে নিব। সেট করার জন্য করে নির্দিষ্ট কোনো বাটির প্রয়োজন পড়বে না, আপনার বাসায় চওড়া কোনো বাটি থাকলে সেটাতে আপনি সেট করে নিতে পারবেন। আমি একটা বাটি নিয়েছি, এটাতে আমি এখন সেট করে নিব। সেট করার সময় অবশ্যই সব দিকে সম পরিমাণে যেন থাকে সেভাবেই সেমাইটা দিয়ে দিতে হবে। তারপরে চামচের সাহায্যে একটু চেপে চেপে নিব। প্রথম লেয়ারের উপরেই কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, এরপরে পেস্তা বাদাম আর কাঠবাদামও দিয়ে দেব। এগুলো অপশনাল, আপনি চাইলেও দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার বাসায় অল্প পরিমাণে থাকে তাহলে আপনি শুধু ওপরেই ডেকোরেশনটা করবেন। ডিম তৈরি করার জন্য করে 1/2 কাপ তরল দুধ নিয়েছি। দুধ জাল করে রেখে দিলে খুব ভালো হয়। 1/3 কাপ কাস্টার্ড পাউডার, 1/3 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। স্টার শেপেরটা আমি ব্যবহার করেছি, ক্রিম ছাড়া আজকে ক্রিম তৈরি করব। চুলার জালটা মিডিয়াম রেখেছি, মিষ্টি বেশি পছন্দ করলে 2 চামচ চিনি দিয়ে দিবেন। জাফরান দিয়ে দিচ্ছি, আমার জাফরানের কালারটা খুব ভালো লাগে, তাই আমি বেশি পরিমাণে হলুদ কালারটা চাই না। যখন ক্রিমটা বসাবো ভিতর থেকে একটু একটু করে হলুদ থাকবে, মনে হবে ডিমের কুসুমগুলো ভিতর থেকে বের হয়ে আসছে, সেজন্য আমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। ক্রিমটা তৈরি হয়ে গেছে, বেশি জাল করতে হয় না, একটু লিকুইড থাকা পর্যন্তই ক্রিমটা নেমে নিতে হবে, এতে খুব ভালো মতো সেট হয়ে যাবে। দেখেন সুন্দরভাবে আমি সেটটা করে নিলাম, দিয়ে ওপরে আবার একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই সেমাইয়ের কালারও করতে পারেন যে কোনো ফুড কালার দিয়ে, এতেও দেখতে খুব ভালো লাগে। 3টা লেয়ারে আমি নবাবী সেমাইটা রেডি করে নিয়েছি, ওপরে ডেকোরেশন করে নিব। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ডেকোরেশন করতে পারেন, বাদাম কিশমিশ, আপনি চাইলে বাদাম কিশমিশ ছাড়া ওপরে নারকেল দিবেন, এতেও খেতে খুব ভালো লাগবে। আপনি চাইলে দেশীয় যে বাদামটা আছে এটাও ভেজে দিবেন, এতেও খেতে খুব ভালো লাগে। অল্প খরচে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন বাসায় নবাবী সেমাই। আপনি চাইলে কাস্টার্ড যদি না থাকে আপনি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারবেন ক্রিমটা, এটাও আপনারা যদি চান আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কর্নফ্লাওয়ার দিয়ে কীভাবে নবাবী সেমাইটা তৈরি করা যায়। আমি আস্ত যে জাফরানটা দিয়েছিলাম ওটার ভিতরের কালারটা কীরকম এসেছে আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দেখেন মাঝে মাঝে সাদা আর মাঝে মাঝে হলুদ এসেছে, এটা নিয়ে আসার জন্য করে আস্ত জাফরানটা দিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ফাল্গুনি ভোজ চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।